ঘূর্ণিঝড় ফণী, সারা দেশে নিহত 14। বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। এটি শনিবার সকালে সাতক্ষীরা, যশোর, খুলনা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করেছে। ধীরে ধীরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, ফণীর প্রভাবে ও আঘাতে গতকাল ও আজ শনিবার সকাল 10টা পর্যন্ত সারাদেশে অন্তত 14 জন নিহত হয়েছেন। কিশোরগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, মাদারীপুর, ভোলা, বরগুনা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভোলা, ঘূর্ণিঝড় ফণীর আঘাতে শনিবার ভোলার 7 উপজেলায় প্রায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার দক্ষিণ দিঘলদি এলাকায় ঘর চাপা পড়ে রানী বেগম 55 বছর নামে এক নারী মৃত্যু হয়েছে। নোয়াখালী, নোয়াখালী সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নের চর আমিনুল হক নামক গ্রামটি টর্নেডোতে লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার ভোর 4টায় 1 থেকে 1.5 মিনিটের এই টর্নেডোতে প্রায় শতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ঘর চাপা পড়ে ইসমাইল হোসেন 2 বছর হোসেন নামে শিশু নিহত হয়েছে। কিশোরগঞ্জ, ফণীর প্রভাবে গতকাল শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া, মিঠামইন ও ইটনা উপজেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাকুন্দিয়ার 3 জন, মিঠামইনের 2 জন ও ইটনার 1 জন রয়েছেন। নেত্রকোনা, নেত্রকোনায় মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে 1 কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল বারেক, 35 বছর। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামের মৃত রোমালির ছেলে। বরগুনা, বরগুনা পাথরঘাটা উপজেলায় প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ভেঙে পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। বাগেরহাট, প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বইছে ঝড়ো হাওয়া, সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়নে চোরামনকাটি গ্রামে ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শাহানুর বেগম 35 বছর নামে এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের মোজাহারের স্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আপেল মিয়া 20 বছর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে ঘূর্ণিঝড় ফণী প্রভাবে সৃষ্ট বৃষ্টির সময় নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ বজ্রপাত হয়। নিহত আপেল ওই গ্রামের উর্মুজ আলীর ছেলে, তিনি খেতে ধান কাটতে গিয়েছিলেন। মাদারীপুর, ঘূর্ণিঝড় ফণীকে ঘিরে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে স্পিডবোট ও ট্রলারে চলাচলের সময় গতকাল বিকেলে 1 যাত্রী নিহত ও 10 যাত্রী আহত হয়। এই ঘটনায় আমির হামজা নামে 6 বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটি উদ্ধার করতে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদীতে কাজ শুরু করলেও বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে। এ দুর্ঘটনার পর অভিযান চালিয়ে 9 স্পিডবোট চালককে আটক করেছে পুলিশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।